ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ ওবারাকাতু। কামাল হোসেন ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করছেন। প্রশ্ন হলো যে আমাকে এক ইমাম সাহেব বললেন যে মাগরিবের পরে ফজরের পরে আল্লাহ মাজিনী ফি মুসিবতে অখলুফলি খয়রা মিনহাই দোয়াটা পড়ার জন্য, কিন্তু তাৎপর্য বলেন না। তাই আপনি এটার গুরুত্ব এবং তাৎপর্য একটু বলবেন, এটার মধ্যে কী রহস্য? আলহামদুলিল্লাহ সালাত ওসালাম আল্লাহ রসুল্লাহ আবাদ। যে সম্মানিত কামাল হোসেন ভাই, আল্লাহ আপনাকে সকল প্রকার আবদ বালা মুসিবত থেকে বিপদে রাখুন, দূরে রাখুন। আল্লাহ রসুল সাল্লাহ আসলামের হাদিস দ্বারা এটা প্রমাণিত। সহিহ হাদিস আছে, আবু দাউদ আছে, সহিহুল জামি আছে, মুসলিম শরীফ আছে, মুসলিমের মধ্যে আছে। তো এটা আপনি পড়তে পারেন যে এটা কোনো বিপদ আপদ মুসিবত দুঃখ দুর্দশা সকল বিপদ আপদে দুঃখ দুর্দশার যে ব্যক্তিরা পড়বে এই দোয়াটা, আল্লাহ তাকে তার উত্তমরা মিলাই দিবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে যে মা মিন আবদিন ইউসিবু বি মুসিবাতিন, কোন বান্দা যে যখন বিপদ আপদে থাকে বা বিপদ আপদে পতিত হয় তখন যদি পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আজুরনি ফি মুসিবতে অখলুফ লি খয়রা মিনহা, তাহলে আল্লাহ তার উত্তমটা তাকে মিলাই দিবেন, তার বদলা তাকে তার থেকে উত্তমটা তাকে মিলাই দিবেন। সেই ক্ষতি হোক তার জানে মালে অর্থে সম্পদে বিবি পরিবার পরিজনে সব দিক দিয়ে, যে কোনো বিপদ আপদ হোক না কেন সেটা পড়তে পারে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হাদিসে এটা তিনি বলেন, যখন আবু সালমা মারা গেল তখন তিনি এটা পড়ছিলেন বা এটা পড়তেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে উত্তমটা মিলাইছেন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাকে বিবাহ করেছিলেন, আল্লাহ রাসূলকে পেয়েছিলেন, তার উন্নতি তিনি পেয়েছিলেন। তাই তিনি এই হাদিসের মধ্যে এই বিষয়টা বলছেন যে আমি যখন এটা পড়লাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটার উত্তমটা মিলাই দিলেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাকে মিলাই দিলেন। তো এটা পড়তে পারেন, হ্যাঁ, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি অখলুফলি খয়রা মিনহা, বা যদি কেউ বেশি করে আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি অখলুফলি খয়রা মিনহা, উভয় অবস্থায় জায়েজ আছে। তবে এটা যে ইমাম সাহেব বলছে ফজরের পরে মাগরিবের পরে, এটা আমি কোনো বর্ণনা পাই নাই বা আমার জানা নাই যে ফজরের পরে মাগরিবের পরে খাস করে এটা পড়তে হবে, যে কোনো মুহূর্তে এটা পড়া যেতে পারে, ফজরের পরে মাগরিবের পরে পড়তে হবে তা নয়, মুসিবত যখন মনে আসে তখনই পড়তে পারে একবার বা অনেকবার আল্লাহর কাছে এই বিষয়ে বারবার দোয়া করতে পারে, পড়তে পারে হাঁটা চলায় উঠা বসে অফিস আদালতে যেখানে থাকে না কেন, তার স্মরণ হয়েছে বাসা বাড়িতে সেটা পড়তে পারে। এমন নয় যে মাগরিবের পরে ফজরের পরে কিছু করে নিবে, এটা না। আর মাগরিবের পরে ফজরের পরে যে সাতবার আল্লাহুম্মা আজিনি মিনান নার এইসব পড়াও তো এটা দলিলসম্মত না, এটা হাদিস দুর্বল, ঠিক না। তবে এই দোয়া ফজরের পরে মাগরিবের পরে যে আসে এটা নয়, ফজরের পরে মাগরিবের পরে খাস খাস জিকির আজগার আছে সেটা আলাদা কথা। আর এটা তো বিপদ আপদ যেখানে আসছে সেখানে সে পড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ সূরা বাকারায় বলেন জাল্লাদিনে যা সবাতু মুসিবাতুন কল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিপদ আপদ মুসিবত আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, এটা মানুষ মরলেই যে পড়া যাবে এইসব কথা নয়, বিপদ আপদ যখনই যা আসে তখনই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে পড়বে। উলাইক আলাইহিম সালাওয়াতু মির রব্বি ওয়া রাহমা উলাইক হুম মুহতাদুন, তাদের প্রতি আল্লাহর রহমত আসবে, আল্লাহর রহমত তাদের প্রতি বর্ষিত হবে, এবং উলাইক হুম মুহতাদুন, এবং তারাই তো হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত আছে। তার বিপদ আপদ মুসিবত তো মুমিনের জীবনে আসতেই পারে, সবুর করতে হবে এবং পড়তে হবে, তাহলে অবশ্যই সেটাতে সওয়াব পাবে, গুনাহ মাফ হবে, মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ আমাদের সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।